আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে ভিন রাজ্যের লোকেরা বাংলায় রেশন তুললেও পাবেন বিনামূল্যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর তবে একটি গুরুতর সমস্যা রয়েছে তো কি সেই সমস্যা তো আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে পাশের অল টি বাজাতে ভুলবেন না নিত্য নতুন খবরের আপডেট পেতে এক দেশ এক রেশন ব্যবস্থা বঙ্গে চালুর নির্দেশ দিয়েছেন নবান্ন এই প্রসঙ্গেই সরকারের একটি অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্পষ্ট করে দিয়েছেন বলে খবর এক দেশ এক রেশন ব্যবস্থায় যে কোনো রাজ্যের বাসিন্দা যে কোনো রাজ্যে গিয়ে রেশন তুলতে পারবেন রাজ্য সরকারের আওতাধীন গ্রাহকরা বিনামূল্যে রেশন পান ভিন রাজ্য তা কিনতে হয় সূত্রের খবর মুখ্যমন্ত্রী প্রাথমিকভাবে বলে দিয়েছেন এ রাজ্যে এসে ভিন রাজ্যর বাসিন্দারা রেশন তুলতে তাদের এ রাজ্যের মতো তা বিনামূল্যেই দেয়া হবে এক দেশ এক রেশন ব্যবস্থা এই রাজ্যর মানুষকে অবশ্য ভিন রাজ্যে গিয়ে মূল্য দিয়েই তা কিনতে হবে এই প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন ভিন রাজ্য পরিবার ভিত্তিক রেশন ব্যবস্থা চালু রয়েছে নতুন ব্যবস্থা এ রাজ্যে চালু হলেও এবং ভিন রাজ্যর বাসিন্দা বাংলা এসে রেশন তুললেও তারা তাদের মোট প্রাপ্য অংশের পঞ্চাশ শতাংশ রেশন পাবেন বাকি সামগ্রিক যদি তার পরিবারের নিজের রাজ্য না তুলে থাকেন তবে সেই অংশ তাকে এই রাজ্যের পরে দিয়ে দেওয়া হবে এই প্রসঙ্গে ভিন রাজ্যের বাসিন্দাদের বাংলা এসে রেশন তোলার সুবিধা বা অসুবিধার কথা মুখ্যমন্ত্রীকে জানানো হয় ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুর কথায় এই সমস্যার কথা শোনামাত্ম মুখ্যমন্ত্রী বলেন এ রাজ্যে বিনামূল্যে যেভাবে সকলে রেশন পান তা ভিন রাজ্যর গ্রাহকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তবে একটি গুরুতর সমস্যা রয়েছে এই রাজ্যের সরকারি প্রকল্প অনুযায়ী মাথাপিছু কার্ডের ব্যবস্থা পরিবারের কোনো সদস্য বাইরে কাজে লেগে তারা সেখানে কীভাবে রেশন তুলতে পারবেন এই প্রশ্নও উঠেছে এই সমস্ত সমস্যার কথা জানিয়ে খাদ্য মন্ত্রকের কাছে তা লিখিত আকারে পাঠানো হতে পারে বলে সূত্রের খবর তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যথেষ্ট ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন কোনো খবরের সঙ্গে ততক্ষণের জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ